হাই গাইস, আসসালামু আলাইকুম। আমি আবারও চলে এসেছি সারা কিচেন এবং কিচেন অ্যান্ড কুকিং থেকে। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব মজাদার মিষ্টি কুমড়ো ভাজি। তো চলুন দেখে আসা যাক। আমি একটা কড়ার ভিতরে তেল নিয়েছি পরিমাণ মতো। এই তেলের ভিতরে 2-3টা শুকনো মরিচের ফোড়ন দিয়ে তার মধ্যে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি। পেঁয়াজ আর কাঁচামরিচ হালকা ভেজে নিয়েছি। তার মধ্যে হালকা একটু হলুদের গুঁড়ো দিয়ে দিয়ে দিচ্ছি। এর মধ্যে এখন মিষ্টি কুমড়োগুলো দিয়ে দেব। মিষ্টি কুমড়োগুলো ভালো মতো নেড়ে তার উপর দিয়ে 1 চা চামচ চিনি দিয়ে দেব। আর চিনিতে মিষ্টি কুমড়োর স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। এখন আমি ভালো মতো নেড়ে ঢাকনা দিয়ে রাখবো। 2-1 বার ঢাকনা দিয়ে রেখে নাড়াচাড়া করে ফেললেই হয়ে যাবে মজাদার মিষ্টি কুমড়ো ভাজি। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। তো হয়ে গেছে আমার মজাদার মিষ্টি কুমড়ো ভাজি। তো আপনাদের সাথে আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের জন্য আল্লাহ হাফিজ।